আমার কেবল ইলেকটিভ ও ন এমরজেন্সি সর্ভিস বন্ধ হয়েছে যেটা কি আমি জুনিয়র ডাক্তার মানে করু নাও আমার ডিমএমসিএচ ভাই ও ভৌণী মানে যে ডাক্তার মানে অনেক মানে করু নাও কিন্তু সমস্ত প্রকার এমরজেন্সি সর্ভিসেস যেমন কি ওটি হল আউ বা আমার ক্যাজুয়ালটি হল কি আমার এআরসি ক্লিনিক ইম্যুনাইজেশন ক্লিনিক এই সব সবুপ্রকার সুবিধা দিয়ে যাও যেমি লোক মানে হইরা নহে আমি বিলকুল চাহু লোকর কিছু প্রকার অসুবিধা হোক কিন্তু আমি এই নিরাপদটি করছু তাকে আমার দাবিগুড়া পূরণ হো কবে ম্যাডাম যেভাবে ভাবে দেখুন যদি এটি যদি আপনার কথা যদি কোভিডে এটি কে সুরক্ষিত ভাবুমি কমিটি কন র ম্যাডাম বিগত দিনের আর্জিকরের যে ঘটনা ঘটি তা তো আপ মান সুরক্ষা উপরে গোটে প্রশ্নবাসী আসিযাই আসে ভয়ভীত আছি ডিউটি ডিউটি করা ডরছেন তো এইটা ওয়র্ক প্লেস সেফটি বহু ইম্পর্ট্যাট জিনিস আপনি সেইপি প্রতিরদ করুছু আমার এই যে দাবিগুড়ি অনেক প্রথম জিনিস হচ্ছে আর্জিকর মেডিকাল কলেজের যে কেস হয়েছে সেই সিবিআই স্বচ্ছ ভাবে তদন্ত করু এবং যে মব মানে যে দুর্ত মানে আক্রমণ করছেন নীরব শান্তি যাত্রা শোভাযাত্রা କରୁଥିବା ଲୋକମାନଙ୍କୁ ସେମାନଙ୍କୁ ତୁରନ୍ତ ଭାବରେ ଆରେଷ୍ଟ କରାଯାଉ ଦ୍ୱିତୀୟ ଜିନିଷ ହେଉଛି ସେଣ୍ଟ୍ରାଲ୍ ପ୍ରୋଟେକ୍ସନ୍ ଆକ୍ଟ ଯେଉଁଟା ଡାକ୍ତରମାନଙ୍କର ଏବଂ ସମସ୍ତ ପ୍ରକାରର ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ଦେଉଥିବା କର୍ମଚାରୀମାନଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେଉ ସେମାନେ ଗୋଟେ ନିର୍ଭୟ ପରିବେଶରେ କାମ କରନ୍ତୁ ସେଇଟା ଆମର ଦାବି ପାର୍ଲାମେଣ୍ଟରେ ଯଥାଶୀଘ୍ର ସେ ତା ପାସ୍ ହେଇକି ଗୋଟେ ଆକ୍ଟ ଭାବରେ ଆସୁ ତୃତୀୟ ଜିନିଷ ଆମ ନିଜ ଏମ୍କେସିଜି ପରିସରଟି ଗୋଟେ ଉନ୍ମୁକ୍ତ ଗୋଟେ ଉନ୍ନତ ଧରଣର ସେଠି ଆମର ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ହେଉ ଦିଆଯାଉ ম্যাডাম দেখ আমি যদি কোবা এইভাবে যে ঘটনা ঘটিল এর ভিতরে রোগী সেবা বাধা রহব কিভাবে দেখব রোগী সেবা বাধা প্রাপ্ত যেমি নহেব আমি তার চেষ্টা করছি এমরজেন্ সর্ভিসেস তো অন অমর্জেন্সি সরিসেস কু বন্ধ করা যাই আমার দাবি পূরণ হেলা পর্যন্ত আমি সেই জিনিসটা বন্ধ রাখা ভাবিছ শুনেভাবে ভাবে যে শুণ কিন্তি পূৰণ হৈ নাই সেই পৰ্যন্ত এই মানে আন্দোলনৰে জাৰি ৰহবে